হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই আমি বলে দিই একটুখানি যে এটা মানে আগের দিনকে দুপুরবেলায় মিনি মিলসটা অর্ডার দিয়েছিলাম সাইরাম পার্লার থেকে। তো এই খিচুড়ি, দই ভাত, তরকারি, একটা ভেজ বিরিয়ানি সব শুদ্ধ নিয়ে, আর অবশ্যই রায়তা দিয়েছিল। তো এই সব শুদ্ধ নিয়ে 70 টাকা প্লেট। এত সুন্দর বানায় এই খাবারটা, ফাটাফাটি খাবার বানায়। এরপর আসি, সবাই আমাদের বাড়িতে এসেছে, জা, দেওর, শ্বশুর সবাই আছে আমাদের বাড়িতে। সবাই মিলে আমরা খুব এনজয় করেছি, ওই জন্য থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছ গ্রিন পার্ক লেখা আছে। হ্যাঁ, গ্রিন পার্ক হোটেলে আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। তো দেন দেখো, চলে এলাম সন্ধ্যাবেলায়। কি খাচ্ছি আমরা? চিড়ে ভাজা। আশা করি তোমরা সকলেই খুব ভালোবাসো ওই চিড়ে ভাজাটা খেতে। আর আমার একজন বান্ধবী বলতে পারো, সেখানেই থাকে, সুদীপ্তা, তাকে আনতে দিয়েছিলাম মুখরোচক চানাচুর। সেই মুখরোচক চানাচুরটা নিয়ে এসেছে, আর হেব্বি আনন্দ। সত্যি মুখরোচক চানাচুর খেতে কে না ভালোবাসে, তাই না? আমি তো খুব ভালোবাসি। তো চলো, আজকে আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ঠিকই, কিন্তু চলে এলাম ডাইরেক্ট পরের দিন দুপুরবেলায়। আমরা সবাই মিলে যাচ্ছি সেই গ্রিন পার্ক হোটেলে, কিন্তু অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে কেউ ক্যামেরার সামনে আসতেই চায় না। তবে একটু চেষ্টা করেছি যাকে আর যায় ছোটো ছেলেকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসার। তো এবার আমরা নেমে গেলাম হচ্ছে গ্রিন পার্কে। তো গ্রিন পার্কে ঢুকে পড়েছি, এই দেখো গ্রিন পার্ক। ভাইজাগে যদি কেউ বেড়াতে আসো, ডেফিনেটলি গ্রিন পার্কে অবশ্যই একবার ঘুরে যেও এবং এখানকার খাবার দাবারগুলো টেস্ট করে যেও। আমাদের তো দারুণ লাগে। হ্যাঁ, তবে একটু কস্টলি ঠিকই, কিন্তু তবে খাবারগুলো খেয়ে আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এবং এখানকার জায়গা মানে সমস্ত কিছু। তো সেটাই তোমাদের সাথে চলো আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর কারা কারা এসেছো গ্রিন পার্কে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আর আমরা কী কী খেলাম সেটাও তোমরা পরবর্তী ভিডিওতে সব দেখতেই পাবে। দেন এখানে একটা সুইমিং পুল আছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে আর আমি বেশি কথা বলবো না, মাঝখানে ওটা আমার যা এবং দেওরের ছেলেকেই দেখাবো। তো চলো আর কিছু কথা বলবো না, তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো, ঠিক আছে? আর সবাই খুব ভালো থেকো, আবার নিশ্চয় তোমাদের সামনে কোনো না কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো দেখতে থাকো। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me.